হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আভিস ব্লগ। যারা দূর দূরান্ত থেকে আমার ব্লগটা প্রতিনিয়ত দেখছেন, সাপোর্ট করছেন, তাদেরকে জানাই ধন্যবাদ। আপনাদের জন্য খুব ভালো নিউজ আছেন, যেটা হলো প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে 48% মানুষ কিন্তু ডেমোক্রেটদেরকেই দেখতে চায়। আর এই ডেমোক্রেটদেরকে যেহেতু দেখতে চায়, সেহেতু কিন্তু আমরা দেখতে পেরেছি যে সিনেটে এখনও পর্যন্ত কিন্তু তারা তাদের অবস্থান বজায় রাখতে পেরেছে। ইটস এ ভেরি গুড নিউজ, কারণ এই যে প্রেসিডেন্ট নির্বাচনে যখন হবে আবার 2 বছর পর, এই মধ্যবর্তী নির্বাচন থেকে কিন্তু প্রেসিডেন্ট জো বাইডেন অনেকটা ইনফরমেশন কালেক্ট করতে পেরেছে যে আসলে কি হবে, মানে সামনের যে নির্বাচন আসছে সেখানে কি সে জিততে পারবে নাকি অন্য কোনো দল মানে রিপাবলিকানের হাতে ক্ষমতা চলে যাবে। সেই ক্ষেত্রে পরবর্তীতে যে দুটো দলের মধ্যে, আমরা জানি যে প্রেসিডেন্ট জো বাইডেন ঘোষণা দিয়েছে যে আগামী 2024-এর যে নির্বাচন আছে সেখানে কিন্তু তিনি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চায়। সেটা কিন্তু খুব ভালো নিউজ, কারণ এরকম হতে পারে যে রিপাবলিকানদের মধ্যে যেটা দেখা যাচ্ছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এদিকে ডিসান্টিস, তাদের মধ্যে প্রতিযোগিতা হবার পর নির্ধারিত হবে রিপাবলিকানরা কাকে মনোনয়ন দেবেন। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু জো বাইডেন নিজেই যেহেতু চাইছেন যে 2024-এ উনি আবার প্রতিদ্বন্দ্বিতা করতে চান, সেক্ষেত্রে কিন্তু ডেমোক্রেটের দিক থেকে কিন্তু জো বাইডেন আবার নির্বাচিত হবেন, মানে প্রাইমারির কথা বলছি, মানে উনি যেহেতু চাইছেন। তো ইটস এ ভেরি গুড নিউজ। আর এই যে মধ্যবর্তী নির্বাচনের পর আপনারা অনেকেই ভেবেছিলেন এবং সারা আমেরিকার মানুষ এরকম ভেবেছিল যে যে ডেমোক্র্যাটরা কিন্তু পুরোপুরি হোয়াইট ওয়াশ হবে এবং দেখা যাচ্ছে তারা কোনো সিটি পাবে না, এরকম কিন্তু হয়নি, বরঞ্চ তার উল্টো হয়ে আছে। কংগ্রেসে যদি দেখা যায় যে এই সিনেটে কিন্তু একটা আসন কিন্তু অতিরিক্ত এই ডেমোক্রেটরাই পেয়েছে। তো ইটস এ ভেরি গুড নিউজ, কারণ এই যে মধ্যবর্তী নির্বাচনের মাধ্যমে বোঝা যায় যে পরবর্তীতে কার কি ভাগ্য হবে কিংবা কার কি ভাগ্য সুফল হবে কিংবা খারাপ হবে, এই ব্যাপারগুলো কিন্তু বোঝাই যায়। তবে এই মধ্যবর্তী নির্বাচনের ফলে কিন্তু আমরা এটাই বুঝতে পেরেছি যে জনগণ কিন্তু এখনও ডেমোক্রেটদেরকেই চান, ঠিক আছে। হাউজের অবস্থা যদি আমরা দেখে থাকি, হাউজে কিন্তু রিপাবলিকানরা উইন করেছে এবং এখনও পর্যন্ত মানে রিপাবলিকানরা এগিয়ে আছে, এখনও পর্যন্ত কিন্তু ভোটের ফলাফল পুরোপুরি মানে বের হয়নি, এটা হতে হয়তো বা আরও 1-2 দিন সময় লাগবে। কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি বর্তমানে, হাউজে কিন্তু রিপাবলিকানরা এগিয়ে আছে, কিন্তু হাউজও তো সব কিছু না, এখানে কিন্তু যে সিনেটের ব্যাপারটা আছে, সিনেটে কিন্তু এই ডেমোক্রেটরাই কিন্তু উইন করা আছে। এবং দেখা, কারণ আমরা জানি এই মিড টার্ম ইলেকশনের রেজাল্টটা পুরোপুরি বের হবার পর কিন্তু জো বাইডেন চেষ্টা করবে এই ইমিগ্রেশনের ব্যাপারে যথেষ্ট ভালো ভালো কাজগুলো করার জন্য। তার কারণ পরবর্তীতে 2 বছরের মধ্যে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশন আছে সেখানে কিন্তু তার প্রমিসটাকে দেখাতে হবে, মানে সে যে প্রমিস করেছিল প্রথমবার যখন প্রেসিডেন্ট হয়েছিল, সেই ইমিগ্রেশনের ব্যাপারে কী কী করবে কিংবা উনি কী কী করবেন না, এই ব্যাপারগুলো কিন্তু সঠিক একটা নীতিমালা ইন্টারনেটে কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো এই সম্পর্কিত পুরো তথ্য পেতে হলে প্রতিদিন আমার চ্যানেলটাকে দেখবেন, মানে ভিডিওগুলো দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন আপনাদের কেমন লাগে। আর একটা কথা বলতে পারি যে এই মিড টার্ম ইলেকশনের পর এই যে ইমিগ্রেশন নিয়ে কিন্তু অনেকগুলো বিল পাস হবে, এগুলো কিন্তু এই সিনেটে এবং হাউজে কিন্তু এগুলো উত্থাপনও করা হবে। এখন বলে রাখি, এই যে ডেমোক্রেট এবং রিপাবলিকানদের যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে, এই মিড টার্ম ইলেকশনের মাধ্যমে আমরা কি দেখতে পেরেছি, আমরা লাল ঢেউ মানে বলতে চাইছি, মানে সবাই ভাবছিলেন যে বাইডেন অ্যাডমিনিস্ট্রেশন গো হারা হারবে এবং সবগুলো স্টেটে, 50টা স্টেটে কিন্তু লাল লাল হয়ে যাবে। আপনারা জানেন যে লাল সিগনিফাই করে হলো রিপাবলিকান যারা আছেন এবং নীল সিগনিফাই করেন হলো এই ডেমোক্রেটদেরকে। সেক্ষেত্রে আমরা দেখে যাচ্ছি যে লাল যে ঢেউটা ওঠার কথা ছিল সেটা কিন্তু ওঠেনি। পরবর্তীতে যে চমকটা আমরা দেখতে পেরেছি সেটা হলো
ডেমোক্রেটরা অনেক ক্ষেত্রে কিন্তু চমক দেখিয়েছেন, মানে রাজনৈতিকভাবে এই মুহূর্তে কিন্তু ডেমোক্রেটরা যথেষ্ট পরিমাণে বিপর্যস্ত ছিল। কারণ করোনার পরবর্তীতে আমরা দেখেছি সারা পৃথিবীতে কিন্তু বিভিন্ন ধরনের কাজ হচ্ছিল, এই যে মনে করেন যে অর্থনৈতিক যে মন্দাটা চলছে, এর মধ্যে যে সরকার এই মুহূর্তে ক্ষমতায় আছেন তাদেরই তো দোষ হবে। তো সেই ক্ষেত্রে যে ডেমোক্রেটরা কিন্তু তবুও যথেষ্ট পরিমাণ চমক দেখাতে পেরেছে, কারণ এই পৃথিবীটা কিন্তু এই মুহূর্তে যথেষ্ট পরিমাণ বিপর্যয়ের মুখেই আছে। কারণ রাশিয়া ইউক্রেনের যুদ্ধ চলছে, চায়না এবং তাইওয়ানের মধ্যে সংঘর্ষ চলছে, আমরা এই ব্যাপারগুলো সবাই জানি। কিন্তু এর মধ্যেও ডেমোক্রেটরা ভেবেছিল যে তারা হয়তোবা বেশ কিছু জায়গায় জিততে পারবে না, কিন্তু তারপরেও কিন্তু এরা অনেক ক্ষেত্রে কিন্তু জিততে পেরেছে। আর যে চমকটা দেখেছি সেটা হলো স্পিকার নিয়ে গোলযোগ সৃষ্টি হয়েছে। আপনারা জানেন যে রিপাবলিকানরা যদি প্রতিনিধি পরিষদে বড় ব্যবধানে জিততে না পারে তখন কিন্তু তারা সমস্যায় পড়ে যাবে। ইতিমধ্যেই কিন্তু কেভিন ম্যাককার্থি, যিনি কিনা এই রিপাবলিকানের লাইক হেড আছেন প্রতিনিধি পরিষদে, উনি বলেছেন আমরা জিতে গেছি এবং আমরা আধিপত্য দেখিয়েছি। কিন্তু তারপরেও ন্যান্সি পেলোসি, যিনি কিনা বর্তমানে যে স্পিকার আছেন, ওনাকে সংখ্যালঘু প্রমাণ করাটা কিন্তু এত সহজে হয়ে যাচ্ছে না, আমি হাউজের কথা বলছি। তো এখন আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি যে বর্তমানে, মানে যে মুহূর্তে আমি ব্লগটা তৈরি করছি সেই মুহূর্ত পর্যন্ত কি রেজাল্ট আছে ভোটের। সিনেটে যদি দেখা যায় ডেমোক্রেটরা 48 ভোট পেয়েছে এবং রিপাবলিকানরা পেয়েছে 49টা সিট, আর হাউজে কিন্তু ডেমোক্রেটরা পেয়েছে 192টা সিট আর রিপাবলিকানরা পেয়েছে 209টা সিট। আর এই সিনেটের ক্ষেত্রে কিন্তু ডেমোক্রেটরা একটা নতুন সিট পেয়েছে, যেটা কিনা ছিল এই রিপাবলিকানদের দখলে, কিন্তু সেটা ফ্লিপ হয়ে কিন্তু এটা চলে গেছে ডেমোক্রেটদের কাছে, খুবই ভালো নিউজ। আর হাউজের ক্ষেত্রে 4টা নতুন সিট ডেমোক্রেটরা পেয়েছে যেখানে ছিল হলো রিপাবলিকানদের দখলে। আবার উল্টো দিকে যদি দেখা যায় যে সিনেটে রিপাবলিকানরা নতুন কোনো সিটই পায়নি, যেগুলো সিট আগের পাওয়ার কথা ছিল সেগুলোই আছে, শুধুমাত্র একটা লুজ করেছে। আর এদিকে হাউজের ক্ষেত্রে যদি দেখা যায় তারা 16টা নতুন সিট কিন্তু তারা পিক আপ করতে পেরেছে। তো দেখা যাচ্ছে যে এই হাউজের ক্ষেত্রে কিন্তু ইজ এ ভেরি বিগ অ্যাচিভমেন্ট ফর রিপাবলিকান, তারা কিন্তু ভালো করেছে হাউজে। কিন্তু আসলে হাউজ এবং সিনেটের মধ্যে কিন্তু সিনেটেই কিন্তু সবথেকে বেশি মানে গুরুত্বপূর্ণ যে কোনো বিল পাস করার জন্য। এখন বলে রাখি, যেহেতু প্রেসিডেন্ট জো বাইডেন, যেহেতু প্রেসিডেন্ট খুবই খুশি এই রেজাল্টে, আমাদের চিন্তা করার কোনো কারণ নেই। কারণ প্রেসিডেন্ট জো বাইডেন নিজে জানেন যে তার নীল নকশা কী হবে, কীভাবে করে তিনি নেক্সট 2 বছর উনি কিন্তু তার আমেরিকাটাকে শাসন করতে পারবেন, কীভাবে তার মানে নেক্সট 2 বছর তিনি প্রেসিডেন্সিয়াল কাজগুলো করতে পারবেন, এবং এই 2 বছরের মধ্যেই কিন্তু তিনি একটা প্রজেকশন দেবেন যে কীভাবে করে ইমিগ্রেশনের ভালো ভালো নিউজ পাওয়া যায়। যখন প্রেসিডেন্ট জো বাইডেন প্রথম এসেছিলেন তখন কিন্তু উনি নির্বাচনী প্রচার যখন করছিলেন তখন কিন্তু ইমিগ্রেশন ওয়াজ এ নাম্বার 1 টপিক, এই কারণে কিন্তু অনেক যারা ইমিগ্রেন্ট আছেন তারা কিন্তু ভোট দিয়েছেন। কারণ তারা চান যে ফরেন কান্ট্রি থেকে, মানে হলো আপনাদেরকে যে এই A4 ভিসার মাধ্যমে অ্যাপ্লাই করেছিলেন বহু বছর ধরে, তাদের ব্যাপারে কিছু একটা কাজ করুক। তবে একটা সামগ্রিক কথা বলতে পারি যে রিপাবলিকানরা যেহেতু অনেকটা ক্ষেত্রেই হাউজে জিতে আছেন, এবং এই রিপাবলিকানরা নিজেরাও কিন্তু চাইছেন যে ইমিগ্রেশনের ব্যাপারে ভালো কিছু স্টেপ হয়, এটার ফলে কিন্তু আমরা বলতে পারি যে বাই পার্টিশন রুল গোনা বি এ ভেরি গুড ম্যাটার। কারণ যেসব রিপাবলিকানরা এই হাউজে জিতেছেন তারাও যদি চান যে ইমিগ্রেশনের ব্যাপারে বিলগুলো পাস করে দেওয়ার, এবং ডেমোক্রেটরা তো অলরেডি চাইছেন যে ইমিগ্রেশনের ব্যাপারে ভালো কিছু হোক, সেক্ষেত্রে আমাদের কিন্তু টেনশন করার কিছু নেই, কারণ ভালো নিউজ কিন্তু আসবেই। তাই আপনাদেরকে বলতে পারি ভোটের রেজাল্ট যখন আপনারা এই হাউজের রেজাল্টগুলো দেখছেন তখন ভয় পাবার কিছু নেই, কারণ আমরা জানি যে হাউজে কীভাবে কাজ করে এবং সিনেটে কীভাবে কাজ করে। এবং আপনাদেরকে এটা বলতে পারি যে আমাদের
F1 category, F2 A category, F2 B category, kinba F3 category, kinba F4 category, AJ chatte category, jetatekina visa bulletin rupor, apnader protinioto chok rakhte hoy, tar karon holo, apnader je visa number ta kintu available na, shei khetre kintu jothesto poriman update apnara upcoming month ei dekhte parben. Ami bolchi na je December er visa bulletin e khub ekta huge ekta number dekhte parben je bhalo dike, tobe apnaderke eta bolte pari January ebong February er visa bulletin e kintu jothesto porimane good news ashbe. Ar apnara kokhono erokom bhabben na je Democrat ra to here geche bibhinno desher potropotrikate eta dekha jacche je House era here geche etar mane kintu kichui jay ashe na. President still kintu tar je nijesho je presidential power ache shetar madhyome kintu jothesto poriman kaj korben. আর এই যে ভিসা বুলেটিনে আমরা বলেছি যে আগে যে বিভিন্ন ধরনের মুভ আসছে না 6 মাস ধরে আসছে না এটার কিন্তু যথেষ্ট কারণ রয়েছে মুভ না করার তাই এই মুহূর্তে যদি দাঁড়িয়ে প্রেডিক্ট করতে চাই তাহলে কিন্তু দেখা যাবে যে জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে ভালো কিছু নিউজ কিন্তু আসবে 2023 এর কথা বলছি তবে আপনারা যারা এখনো অ্যাপ্লাই করেননি মানে আমেরিকাতে আসার জন্য আপনাদের যদি ক্লোজ রিলেটিভ কেউ থেকে থাকেন এখনি কিন্তু অ্যাপ্লাই করবেন কারণ প্রেসিডেন্ট জো বাইডেন এরকম কিছু কাজ করবে যাদের ডিকি হয়ে গেছে তাদের জন্য একটা ভালো রুল করবে তাদেরকে যাতে খুব তাড়াতাড়ি করে এই ইন্টারভিউ নিয়ে ছেড়ে দেওয়া যায় আবার যারা অ্যাপ্লাই ইমিডিয়েটলি করেছেন কিন্তু দেখা যাচ্ছে যে ফি পে করতে পারেননি কিংবা এই সিভিল ডকুমেন্ট আপলোড করতে পারেননি তাদের জন্য আলাদা কিছু রুল থাকবে তাই আপনারা যদি এখনো অ্যাপ্লাই না করে থাকেন প্রথম যে কাজটা হবে আপনাদের হলো সেটা হলো আমেরিকার জন্য এই ফ্যামিলি ইমিগ্রেশনে অ্যাপ্লাই করা এবং দেখা যে কি হচ্ছে দেখুন ভালো সময় কিন্তু আগামী 2 বছরই কিন্তু হবে যতদিন প্রেসিডেন্ট জো বাইডেন অ্যাজ এ প্রেসিডেন্ট হিসেবে আছেন তার পরবর্তীতে কি হয় সেটা তো বলা যাচ্ছে না পরবর্তীতে প্রেসিডেন্ট নির্বাচনে যদি জো বাইডেন আবার জিততে পারেন সেক্ষেত্রে হয়তোবা আবার ভালো কোনো নিউজ আসবে তবে এই মুহূর্তে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই ভয় পাবার কিছুই নেই প্রেসিডেন্ট জো বাইডেন যখন এত খুশি আছেন তাই বলতে পারি সে তার প্রজেকশন হিসাবে এটা বলতে পারছে যে অবশ্যই ভালো কিছু হবে যদি ব্লগটা ভালো লেগে থাকে এবং আপনারা যদি মনে করে থাকেন এটা যথেষ্ট পরিমাণে ইনফরমেশনাল অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন কেমন লাগলো অ্যান্ড থ্যাঙ্কস আ লট গড ব্লেস আমেরিকা বাই বাই ফর টুডে